আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স কোন কোন জায়গায় আমরা ব্যবহার করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে কন্টেন্ট অবশ্যই শেয়ার করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস গেট স্টার্টেড। প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার করতে গেলে আমরা কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা জানি যে অর্ডার, রিকোয়েস্ট, প্রপোজ, সাজেস্ট, কমান্ড, অ্যাডভাইস, ফরবিড বোঝায়। ফর এক্সাম্পল, ডু নট রান ইন দ্য সান, এখানে নিষেধ করা হয়েছে যে সূর্যে রোদে দৌড়াদৌড়ি করো না। এরপরে যেটা স্ট্যান্ড আপ, দাঁড়াও, এখানে কমান্ড করা হয়েছে দেন প্লিজ ডু দিস, এখানে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে। সো এই ধরনের সেন্টেন্স ইম্পারেটিভ, আপনি আদেশ দিবেন, নিষেধ করবেন, উপদেশ দিবেন, কমান্ড করবেন, এগুলো অবশ্যই আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে করতে হবে, ফার্স্টে করলে হবে না। ওকে, তারপরে যেই সেন্টেন্সে অলওয়েজ, ওফেন, ফ্রিকুয়েন্টলি, রেয়ারলি, জেনারেলি, সামটাইমস, ইউজুয়ালি, এভরিডে, নর্মালি এগুলো থাকে, সেই সেন্টেন্সগুলো অবশ্যই আপনি প্রেজেন্ট টেন্সে মেক করতে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্স আপনি সেক্ষেত্রে ব্যবহার করতে হবে। I often, they often go to mosque. তারপরে I always do physical exercise. এখানে কিন্তু অলওয়েজ কথাটা আছে, সেক্ষেত্রে আমরা ডু কথাটা ব্যবহার করেছি। তারপর যেটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় হোয়াট দিয়ে অথবা হাউ দিয়ে। কখনও কখনও আমরা জানি যে অ্যালাস, হুররা, ওয়াও দিয়ে এক্সক্লেমেটরি শুরু হয়। বাট কখনও কখনও এক্সক্লেমেটরি শুরু হয় হেয়ার অ্যান্ড দেয়ার দিয়ে। যখন হেয়ার অ্যান্ড দেয়ার দিয়ে এক্সক্লেমেটরি শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। যেমন দেখুন, হেয়ার কামস দ্য বাস, দেয়ার গোজ দ্য বল, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। পসিবল কন্ডিশন, আমরা জানি যে ইংরেজি গ্রামার অনেকগুলো কন্ডিশন রয়েছে, জিরো থেকে শুরু করে থার্ড কন্ডিশনাল পর্যন্ত। জিরো কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল। বাট কিছু কিছু কন্ডিশনাল আছে রিয়েল কন্ডিশনাল, কিছু কিছু আছে আনরিয়েল কন্ডিশনাল, কিছু কিছু কন্ডিশনাল আছে মিক্সড কন্ডিশনাল। তো যদি পসিবল কন্ডিশনটা হয়, শর্ত হয়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করবো। যেমন আই শ্যাল গিভ ইউ $50 ইফ ইউ ওয়ার্ক প্রপারলি, এখানে আমরা ওয়ার্ক কথাটা ব্যবহার করেছি। এর পরবর্তীতে যেখানে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করবো সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ফাস্ট। আমরা জানি যে ঐতিহাসিক কোনো ঘটনা বর্ণনা করতে গিয়ে তো অফকোর্স সেটা ফার্স্ট টেন্স হওয়ার কথা, কিন্তু আমরা ফার্স্ট টেন্স ব্যবহার করবো না, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করবো। কেন? কারণ অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে গেলে সেটা প্রেজেন্ট টেন্সেই বর্ণনা করতে হয়। তো ডিফিটেড ইন দ্য ব্যাটেল, পরাভূত হয়ে দ্য কিং নাও টার্নস টুয়ার্ডস হিস ক্যাপিটাল, তার ক্যাপিটালের দিকে সে টার্নস করলো, মুভ করলো। রিপোর্টের ক্ষেত্রে এরপর পরে আমরা যে ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করবো সেটা হচ্ছে রিপোর্টের ক্ষেত্রে। আমরা জানি যে কোনো সাংবাদিক বা কোনো বিষয়ে আমরা ইন্টারমিডিয়েটে রিপোর্ট লিখতে হয়, দেখবেন রিপোর্টের অধিকাংশ সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট টেন্সে লিখে থাকি। কেন? কোনো রিপোর্টে ফার্স্ট টেন্সে হয় না। এক্সক্লেমেশনস, কোনো ব্যাখ্যা করতে গেলে আমরা অবশ্যই প্রেজেন্ট টেন্সে করতে হয়। কোনো ডেফিনেশন, আপনি দেখবেন আমরা যখন কোনো গ্রামার আইটেম পড়তে যাই, দেখবেন ফার্স্ট অফ স্পিচ, সেন্টেন্স, ওয়ার্ড, এগুলোর ডেফিনেশন কিন্তু আজকে দেওয়া হয় নাই, অনেক আগে দেওয়া হয়েছে। যে লেখক যে ডেফিনেশনটা লিখেছে, হয়তো এই লেখক এখন পৃথিবীতে নেই, বাট তার ডেফিনেশনটা এখনও প্রেজেন্ট টেন্সে চলতেছে। এটা তো ফার্স্ট টেন্স হওয়ার কথা, কিন্তু না, ডেফিনেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। যেন কোটেশন, আপনি যখন কারো উদ্ধৃতি দিবেন অবশ্যই আপনি প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। বঙ্গবন্ধু ইজ দ্য ফাদার অফ ন্যাশন, এখানে আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করি নাই, কারণ এখানে আমি কোটেশন ব্যবহার করেছি, উনি নাই, বাট উনি আমাদের, এখানে আমরা কোটেশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। তারপরে দেখুন, জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করব, দেখবেন অধিকাংশ প্রশ্ন যেটা করা হয় ইন কপি, ইন ইউর অ্যান্সার কোশ্চেন স্ক্রিপ্ট, কোশ্চেনের মধ্যে আমরা যে কোশ্চেনটা ফেস করি ইংরেজি ফার্স্ট পার্টে, সেখানে অনেক কোশ্চেন আমরা ফেস করি, সেই কোশ্চেনের মধ্যে অধিকাংশ কোশ্চেনগুলোই ফার্স্ট টেন্সে করা হয়। দুই একটা প্রশ্ন হয়তো প্রেজেন্ট টেন্সে করা হয়, বাট অরালি বাই স্পিকিং, আমরা যখন মুখে বলতে যাই কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে যাই, সেটা অফকোর্স আমরা প্রেজেন্ট টেন্সে জিজ্ঞাসা করতে যাই। যেমন দেখুন, এখানে বলছে দে টেল মি দ্যাট, এখানে ও সরি, এখানে স্ট্যাটাসটা বলি নেই, দে টেল মি দ্যাট ইউ আর ফুল, এখানে রিপোর্ট করা হয়েছে যে সে বলেছে যে তুমি বোকা। অর্থাৎ এখানে তো এরকম হওয়ার কথা ছিল যে ইউ ওয়ার ফুল,
তারা বলেছে, কারণ বলার কথাটা আগে হয়েছে কিন্তু আমরা এরপর প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। জিজ্ঞেস করার ক্ষেত্রে যেমন আই লাইক ইংলিশ মুভি, আমি ইংরেজি মুভি পছন্দ করি, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, এখানে প্রশ্ন করা হয়েছে। অফকোর্স এটা প্রেজেন্ট টেন্সে করা হয়েছে লাইক দিয়ে, ডু দিয়ে। প্রোভার্বসের ক্ষেত্রে আমরা জানি প্রোভার্বসের আরেকটা নাম আছে ওয়াইজ সেইং, অর্থাৎ জ্ঞানীদের কথা। অনেক জ্ঞানী অনেক কথা বলে গেছেন, তাদের এই কথাগুলো আমরা প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করে থাকি। বাট এই প্রবাদ বাক্য যারা বলে গেছেন কথাগুলো, তারা কি আছেন আমাদের, ফ্যান ইজ মাইটার দ্যান শোড, তো এমনিভাবে আরও টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, ইন্ডাস্ট্রি ব্রিং সাকসেস, ইউনিটি ইজ স্ট্রেংথ, এই কথাগুলো তো আমরা বলি নেই, যারা বলেছেন তারা পৃথিবীতে নেই, বাট তাদের কথাগুলো কিন্তু এখনও প্রেজেন্ট টেন্স। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন এখানে আছে, এটা প্রেজেন্ট টেন্স। ওকে, এমনিভাবে ইন্ডাস্ট্রি ব্রিং সাকসেস প্রেজেন্ট টেন্স, ফ্যান ইজ মাইটার দ্যান শোড, ফ্যান ওয়াজ আমরা ব্যবহার করি না। ওকে, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা আছে, কিছু কিছু সত্য আছে যেটা 100% ঘটবে, যে 100% হবে, সেই ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। তো ম্যান ডাই ওয়ান্স, মানুষ মরবে, সেটা কখন মরবে, এটা যদি ম্যান উইল ডাই বলি তাহলে তার মানে ভবিষ্যতে মরবে, আরও 2 বছর পরে মরবে। কেউ কি অ্যানসিওর করতে পারবে যে কে কখন মরবে? সো এটা ইউনিভার্সাল ট্রুথ, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করবো। হ্যাবিচুয়াল ফ্যাক্টরের ক্ষেত্রে, অভ্যাসগত কোনো কিছুর ক্ষেত্রে, যেমন আই ইউজ টু টেক বাথ, আমি সবসময় গোসল করি, সো এখানে কিন্তু ইউজ টু টেক ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা হয়েছে। তারপর যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে নিয়ারেস্ট ফিউচার, কিছু কিছু ভবিষ্যৎ আছে যেগুলো আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করি, বর্তমান হিসেবে আমরা ব্যবহার করে থাকি। যেমন আই এম গোয়িং টু ওপেন আ শপ, আমি একটা দোকান খুলতে যাচ্ছি, এখানে কিন্তু যদিও বিষয়টা ভবিষ্যৎ বোঝায় কিন্তু বাট আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। এখানে যে এক্সাম্পলটা রয়েছে যে হোয়েন ডাজ দ্য কলেজ রিওপেন, কলেজটা কখন চালু হতে যাচ্ছে, কোনো কলেজ বন্ধ তো 1-2 দিনের জন্য, 1-2 বছরের জন্য নয়। সো এটা তারা কিন্তু ভবিষ্যৎ বোঝায় না, ভবিষ্যৎ অর্থাৎ একদম কাছাকাছি, হয়তো কালকে খুলবে না পরশুদিন বা 1 সপ্তাহের মধ্যে খুলবে, কখন খুলবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা এই 10 ইম্পর্টেন্ট সেক্টরে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।